আমি এখানে এই বেটারটা তৈরি করতে এখানে দিয়েছি আদা রসুন বাটা, জিরা ধনিয়া গুঁড়া, রেড হট চিলি সস, ইউগার, লাল মরিচের গুঁড়া, হলুদ, হলুদের গুঁড়া, সয়া সস আর একটু ভিনেগার। আমি আসলে কোনো জিনিস রান্নার সময় মানে মেপে দিই না, আমার যেটুকু পরিমাণ ই লাগে আমি আন্দাজ মতো সব কিছু দিই। তো আপনারাও যেভাবে যতটুকু আন্দাজ মতো চিকেনই করবেন, মানে নিজেদের মতো করে আন্দাজ মতো করে এই জিনিসগুলা দিয়ে মাখায় নেবেন। আর লবণ, বেটারটা মাখানোর পরে এরকম হয়েছে, তারপরে ভিতরে আমি চিকেনগুলা দিব। আপু দাঁড়া আসতেছি, এখন চিকেনগুলা দিয়ে আমি এটা মেরিনেট করে রাখব। আমি এটা মেরিনেট করে মানে সারা রাত রেখে দিব, কালকে এটা কুক করব। আমি যে চিকেনটা মাখায় রাখছিলাম আমি এখন এভাবে এটা এই চিকেনটা কুক করব। এক গ্লাস পানি দিয়ে চুলাটা আস্তে করে এটা রান্না করব। একটুখানি বলক আসার পরে আমি বারবিকিউ সসটা একটু উপরে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি হলে মানে পছন্দ করে চিকেনটা। একটুখানি সেদ্ধ হওয়ার পরে আমি আবার এই চিকেনগুলোকে একটু উল্টায় দিব এরকম করে। এটা আমি রান্না করতেছি আর এর ফাঁকে ফাঁকে আমার জামাই আবার আলু দিয়ে চিকেন রান্না করতেছে আর বাচ্চাদের জন্য পোলাও রান্না করতেছে। এটা আমি করিনি, আমার জামাই করছে। আর আমি ওটার জন্য একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেডি করে রাখতাম। চিকেনটা যখন এরকম শুকনো মাখা মাখা হয়ে আসবে তখন আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা চিকেনের ভেতরে দিয়ে দিব। আমি পেপার আর পেঁয়াজগুলো এই চিকেনের ভিতরে এখন দিয়ে দিয়েছি, এখন নামায় ফেলবো। ঘরে যখন আপনার ক্যাপসিকাম না থাকে, বারবিকিউ সস না থাকে, বাটারও যদি না থাকে, আমি তখন তেল দিয়ে বারবিকিউ সস ছাড়া এরকম করে এমনিও করে দিই। আপনারা চাইলে এমনিও করে দিতে পারবেন, এমনিতেও খুব মজা লাগে এরকম করে। আমি অনেক সময় এই চিকেনটা যখন ঘরে কোনো সবজি থাকে না তখন শুধু খালি চিকেনটাই রান্না করে দিই। এর ভিতরে আপনারা ব্রকলি, বেগুন, মানে ফুলকপি, যখন যেটা ঘরে থাকবে সেটাই দিতে পারবেন। আমি আমার ছেলের প্লেটটা সাজাবো, স্কুল থেকে আসার সময় হয়ে গেছে। আর এটা আমার জামাই রান্না করছে আজকে, আমার জামাই আজকে তার বাচ্চাদের জন্য পোলাও আর চিকেন রান্না করছে। সাধারণত বাচ্চারা ভাত খায় না, কিন্তু তার বাবার হাতের পোলাওটা তারা খুব পছন্দ করে, এই জন্য আজকে একটু ওদেরকে ভাত খাওয়াবো। হ্যাঁ মা, কি খাবার মা? অনলি স্যুপ। আমি এই পালং শাকটার উপরে একটুখানি চিজ দিয়ে দিব। I like soup. You like soup? Uh-huh. Rice.